এখন বাজে দুপুর দুটো, তাকদায় এসে পৌঁছালাম। এখন তাকদাতেই ঘুরছি, অনেকটা সামনে এগিয়ে গেছিলাম তিনচুলের দিকে। এখানে হোমস্টেগুলোর অনেকটা রেট বেশি, 1000, 1200, 1500, আমি একটা 400 পেয়েছিলাম। বাট রুমটা আমার খুব একটা পছন্দ হয়নি, বাট ট্রাই করলাম অনেকটা যে একটু কম দামের মধ্যে ভালো রুম পাই কি না, বাট অগত্যা না পেয়ে আমি আবার সেখানেই ফিরে যাচ্ছি। কিন্তু জায়গাটা খুব অসাধারণ। এখান থেকে 6 মাইল, 11 কিলোমিটার, দেউরালি গেস্ট হাউস। ভিডিও শুরুতেই যে 400 টাকা রুমের ব্যাপারে বলেছিলাম, চলুন সেটা আপনাদের দেখাই। দরজাটা খুলেই একটা বিছানা, আয়না, একটা টেবিল এবং যত সামান্য জায়গা, এবং বাথরুমটা দরজা থেকে বেরিয়ে ডান দিকে রুমের ঠিক পাশে। রাত্রি হয়ে গেছে, এখন ডিনারের সময়। ভাত ডাল রুটি আলু ভাজা এবং সাথে ভেন্ডির সবজি, দাম 80 টাকা। সুপ্রভাত। প্রভাতী স্বর্গসুখের অনুভবটা হয়তো এখানেই অনুভব করলাম। সামনে বিস্তৃত মেঘরাশি আর প্রতিনিয়ত পরিণত অবিরাম দীর্ঘব্যাপী সবিজয়নের বুক চিরে ক্রমশ মন ভেসে চলল নিস্তব্ধতার সমাগমে। পাহাড়ি ঝর্ণার জলোচ্ছ্বাস আর পাইনের সারি ভেদ করে একক স্বর্গসুখের অভয়ারণ্যে সাক্ষী হয়ে রইলাম। আমি এখন বসে আছি লংলি টি স্টেটের গার্ডেনে। দারুণ ভিউজ, খুব সুন্দর লাগছে। আর এখান থেকে আমি এই যে রাস্তাটা দেখছেন, এখান থেকে আমি হেঁটে যাব। হ্যাঙ্গিং ব্রিজ একদম নিচের দিকে আছে, সো একটু টাইম লাগবে, আধ ঘন্টার মতো। সো আমি হাঁটবো, ট্রেকিং করব। চলুন তাহলে যাওয়া যাক। এই সিনারিগুলো সবগুলোই একটা যেন পোয়েট্রির মতো, খুবই সুন্দর লাগছে এখান থেকে ভিউজগুলো। সুন্দর গার্ডেন তৈরি করেছে প্রত্যেকটা ঘরেই। এই গাছটাকে দেখুন, এখানকার প্রত্যেকটা বাড়িতেই ফুলের গাছ, গার্ডেন,
সো সুন্দর দেখাচ্ছে। আমি হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার জন্য শর্টকাট নিচ্ছি, এখানকার লোকাল যারা পাবলিক রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে, কেননা রোডটা দেখছি চা বাগান দিয়ে পুরো একটা লম্বা লম্বা ইউটার্ন নিচ্ছে, যেটা অনেকটা বেশি আমাকে রাস্তা যেতে হচ্ছে। আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি একদম ন্যারো একটা রাস্তা, বাঁধানো রাস্তা, সো গ্রামের মধ্যে দিয়ে বস্তির মধ্যে দিয়ে, সো একটা নেচারটাকেও খুব কাছ থেকে পাচ্ছি এবং তার সাথে রাস্তাটাও অনেকটা শর্টকাট হচ্ছে। সো আমি এই জায়গাটাই চুজ করলাম। এরকম কী সুন্দর সুন্দর কাঠের ব্রিজ তৈরি করেছে এরা, সুন্দর দেখাচ্ছে। ইয়াস, আমি তো হ্যাঙ্গিং ব্রিজের কাছে চলে এসেছি, বাট হ্যাঙ্গিং ব্রিজের অবস্থাটা খুব খারাপ এবং ওরা বলছে যে এখানে অ্যালাউ করে না আপডাউনের জন্যে। সামনে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং ব্রিজটা, এখানে একটা লোহার ব্রিজ আছে, এটাই এখন ওরা ইউজ করে সবসময়। হ্যাঙ্গিং ব্রিজটা মানে ইউজলেস হিসাবেই পড়ে রয়েছে, আমি একবার গিয়ে দেখবো কী অবস্থা আছে। আমি হ্যাঙ্গিং ব্রিজের কাছে পৌঁছে গেছি, বাট দেখছেন এখানে পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে, তো এখানে আর যেতেই দেয় না, পুরোটাই ব্লক করা আছে। ওই দিকেও ব্লক আছে, এদিকেও ব্লক আছে। আমার ব্যাড লাক, এত কষ্ট করে এখানে এলাম, ঠিক আছে কাছ থেকে দেখতে পেলাম। হ্যাঙ্গিং ব্রিজ ডাউন ভ্যালি, এখান থেকে আমি যাব আপার ভ্যালি তাকদাতে। এটা ডিস্টেন্স হচ্ছে 6 কিলোমিটার, তো এই ডিস্টেন্সটা যাওয়ার জন্য আমি একটা লিফট পেয়ে গেছি। চলুন আপনাদেরকে বন্ধুর সাথে আলাপ করাই। আপনার নাম? মেয়ের নাম কঞ্চন। এসে কঞ্চন? আচ্ছা, আপনার সে মঙ্কুরি? মঙ্কুরি, মঙ্কুরি কঞ্চন হ্যাঁ, মঙ্কুরি সে মুঝে লিফ্ট দে রা হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কঞ্চন, তো বহুত হেল্প হোক। লেকিন আপনি মেরে তো 6 কিলোমিটার আপ জানা পড়তা তো মেরা পুরা অবস্থা টাইট হয়ে যাতা, লেকিন টাইম ভি লাগ যাতা, আপনি টাইম ভি সেভ হো জায়গা, তো মে থোড়া ওহাঁ পে ভি কুছ ভিউজ হ্যায় জায়সে কি অর্কিড গার্ডেন অর মনেস্ট্রি, তো এ সব ভি থোড়া ঘুম সকতা হুঁ মুঝে থোড়া টাইম মিলেগা, তো থ্যাংক ইউ সো মাচ। কাঞ্চন আমাকে ছেড়ে দিল অর্কিড ফ্লাওয়ার গার্ডেন যেখানে আছে সেখান পর্যন্ত, আর গার্ডেনটা বন্ধ আছে, তো আমি পাশ দিয়ে একটা রাস্তা ছিল ওখান থেকে ঢুকে গেছি, এখন ক্লোজই বলতে গেলে, কেউ নেই আশেপাশে। মনেস্ট্রিটা যাওয়ার জন্য এগোচ্ছি, আগে আগে বলে আমাকে তো জঙ্গলের ভেতরে পাঠিয়ে দিল, তো যাচ্ছি দেখি ওপরে কী আছে। মনে হচ্ছে না এখানে হবে বলে, টোটালটাই ফরেস্ট, ঠিক আছে তবুও যাই। আজকে একটা প্ল্যান করছি যে তিনচুলে বা লামহাটা এটা হিচাইকিং করবো বা ট্রেকিং করবো, এইভাবেই আমি যাবো, তো দেখা যাক। যদি কোনো গাড়ি পেয়ে যাক দেন ওয়েল অ্যান্ড গুড। নমস্তে অঙ্কল। ও মনেস্ট্রি কী তারে? মনেস্ট্রি উপর? আচ্ছা ওকে, এ চার্চ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, সমস্ত উপর হ্যাঁ, আচ্ছা সিঁড়ি স্যার, ঠিক আছে থ্যাংক ইউ। এই যে সামনেই আছে মহাশ্রী। সুন্দর ছোট্ট একটা মহাশ্রী,
বন্ধুরা, তাকদার পর্ব এখানেই শেষ। পাইন গাছের জঙ্গলে নিজেকে হারিয়ে এগিয়ে চললাম তিনচুলের উদ্দেশ্যে।